হ্যালো ভিউয়ার্স আমাদের এই মানব সভ্যতার ইতিহাস অতি সুপ্রাচীন অতীতের হাজারো জাতিগোষ্ঠীর অসাধারণ স্থাপত্য ও নিপুণ শিল্পকর্মের বিভিন্ন নিদর্শন বিবর্তনের সাক্ষী হয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে আজও টিকে রয়েছে বিস্ময়কর ভঙ্গিমায় তেমনই এক বিস্ময় জায়গা নাম পার্সেপোলিস যা বর্তমান ইরান তথা প্রাচীন পারস্যের একমিনের রাজবংশের সম্রাটের শহর বলে পরিচিত এই শহরেই ছিল একে মিনিট সম্রাটদের রাত চলুন পারস্য সাম্রাজ্যের বিস্ময় শহর পার্সি পোলিসের আত্মপান্ত জেনে নেওয়া যাক পার্সিপোলিস নামটি দিয়েছিল গ্রিকরা পার্সিপোলিস শব্দটিও এসেছে মূলত গ্রিক অভিধান থেকেই এর অর্থ পার্সিয়ান সিটি প্রাচীন পারস্যের অ্যাকামিনিট রাজবংশের সম্রাট প্রথম দারিউল দ্য গ্রেট নির্মাণ করেছিলেন এই শহর বর্তমান ইরানের দক্ষিণে অবস্থিত ফারস প্রদেশের একটি প্রান্তরের নাম দাস্ত এখানে রয়েছে ইতিহাস খ্যাত পার্সে পলিসের অবস্থান বিশ্ব ইতিহাস সম্পর্কে সচেতন ব্যক্তিমাত্র জানেন প্রাচীন পারস্যের একট রাজবংশের প্রতিষ্ঠাতা ছিলেন সাইরাস দ্য গ্রেট তার রাজধানী ছিল গাদের শহরে পরবর্তীতে সাইরাস দ্য গ্রেটের ছেলে গাওমাতাকে হত্যা করে পারস্যের ক্ষমতা দখল করেছিলেন প্রথম দারিউজ দ্য গ্রেট সিংহাসনে আরোহণ করেই ষড়যন্ত্রীদের দুর্বল করতে ও নিজ অনুগততের এক কাট্টা করতে রাজধানী ও রাজভবন পরিবর্তনের সিদ্ধান্ত নেন তিনি ফলে প্যাসারগাদে শহর থেকে পঁচিশ মাইল উত্তরে শুরু করেন পার্সে পুলিশের নির্মাণের কাজ তবে ইতিহাসবিদদের একটি অংশ দাবি করেন সম্রাট সাইরাসই পার্সেপলিস পুলিশ নগরীর ভিত্তি স্থাপন করেছিলেন পরবর্তীতে এখানে প্রাসাদ নির্মাণ করেন সম্রাট প্রথম দারিউস দাকরে তবে একটি বিষয়ে বিশেষজ্ঞরা সুনিশ্চিত যে পার্সেপলিস প্রাসাদ ও পর্ষদ হল রাজকোষ ও সীমানা নির্মাণের পুরো প্রক্রিয়াটি শুরু হয় দারিউসের আমলে যার সুন্দর সমাপ্তি করেন তার ছেলে পরবর্তী সম্রাট জার্জেস দ্য গ্রেট বর্তমানে প্রাপ্ত প্রত্নতত্ত্ব নিদর্শন বিশ্লেষণ করে দেখা যায় পার্সে স্থাপন শুরু হয় খ্রিস্টপূর্ব পাঁচশো পনেরো সালে মতান্তরে খ্রিস্টপূর্ব পাঁচশো আঠারো সালে পরবর্তীতে একমিনিট সাম্রাজ্য ধ্বংস হওয়ার আগ অবধি রাজধানী হিসেবেই ব্যবহৃত হতো ইতিহাসের বিস্ময় পার্সে পলিস নির্মাণশৈলী পার্সে মূল ভিত্তি ছিল সমতল থেকে উঁচু চারশো মিটার দীর্ঘ এবং তিনশো মিটার প্রশস্ত চত্বর সেই উঁচু প্রশস্ত চত্বরে ছিল মূল রাজভবন গোটা প্রাসাদের দেয়ালে ছিল খোদাই করা নকশা ভবনের পূর্বে ছিল আরও কিছু ভবন ও দুর্গের মতো পাহাড় তবে পার্সি ঠিক কোন অংশে বা কোথায় সাধারণ মানুষ বাস করত তা আজও সঠিকভাবে অনুমান করা সম্ভব হয়নি সেই সময় সবাইকে পার্সে পুলিশের চোদ্দ মিটার উঁচু সিঁড়ি বেয়ে উপরে উঠতে হতো মূল প্রবেশপথে একটি পাথরের সারের প্রতিমা ছিল যা রাজার শক্তির প্রতীক হিসেবে বিবেচিত হতো এটি ছিল উল্টো দিকে মানুষমুখ ডানাওয়ালা সার এই জন্তুগুলোর অবয়ব পেরিয়ে তারপর চত্বর যার চারদিকে স্তম্ভ এবং দরজা এটি ছিল সম্রাটের আপাদানা বা সম্মেলন কক্ষ যা দুই দশমিক ছয় মিটার উঁচুতে পৃথক একটি উপর দাঁড়িয়ে এবং এবং যার প্রতি পাশে একশো মিটার দীর্ঘ ছয়টি স্তম্ভের ছয়টি শাড়ি স্তম্ভের ভিত্তি চৌকন স্তম্ভের শীর্ষে ছাদের কাছে জন্তুর মুখ বা রাজার নিকট বস্যতার প্রতি স্তম্ভগুলোর মাঝখানে পাঁচ মিটার পুরো ইটের দেয়াল ভিতরে প্রথমে বড় একটা হলরুম তারপরে বেশ কয়েকটা কক্ষ এসব কক্ষের প্রায় প্রতিটি দেয়ালে দেখা যাচ্ছে পারসিক বীরগণ হত্যা করছে বিভিন্ন হিংস্র পশু এমন চিত্র চত্বরের পশ্চিম কোণে ছিল দারুসের প্রাসাদ যাতে প্রবেশের দরজা ছিল একটি সম্মুখভাগে ছিল প্রহরী কক্ষ পার্সে পুলিশের এত সব নির্মাণশৈলী বিশ্লেষণ করলে আমরা একটি সম্পূর্ণ কমপ্লেক্সের সন্ধান পাই এই কমপ্লেক্সটি মূলত নয়টি কাঠামো নিয়ে গঠিত সেগুলো যথাক্রমে আপাদানা হাইপারস্টাইল রিসিডিং হল বা সম্মেলন কক্ষ দুই ত্রো ছাড়া সম্রাট দারিউসের প্রাসাদ তিন কাউন্সিল হল চার কোষাগার পাঁচ থ্রোন হল ছয় জার্জেস প্রথমের প্রাসাদ সাত জার্জেস প্রথম এর হারেম সম্রাজ্ঞী ও অন্যান্য নারীদের বাসস্থান আট গেট অফ অল নেশনস নয় রাজার সমাধি পার্সি এই নয়টি কাঠামোর মধ্যে প্রথম তিনটি নির্মাণ করেছিলেন সম্রাট দারিউস এবং বাকিগুলো তার উত্তর শরীরের দ্বারা নির্মিত হয়েছিল এই নয়টি কাঠামো ছাড়াও আরও কিছু ধ্বংসাবশেষ পার্সি পাওয়া গিয়েছে যা এখনও প্রত্নতাত্ত্বিকরা উদ্ঘাটন করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন পার্সিপুলিস শহরটি ইতিহাসখ্যাত হয়ে থাকার অন্যতম একটি কারণ ইতিহাস বিখ্যাত বীর আলেকজান্ডার দ্য গ্রেট কর্তৃক এর ধ্বংস হওয়া খ্রিস্টের জন্মেরও তিনশো তিরিশ বছর আগে মিশর জয় করেন আলেকজান্ডার এরপর আরও পূর্বে বর্তমান উত্তর ইরাকের অ্যাসেরিয়ার দিকে অভিযানে মনস্থির করেন তিনি এই সময় পারস্য সম্রাট তারেও তৃতীয় এর নেতৃত্বে গাউমেলার যুদ্ধে পারস্য সেনাবাহিনীকে পরাজিত করেন গ্রিক বীর আলেকজান্ডার পারস্য জয় করে পার্সেফুলিস দখল করেন ম্যাসিডোনিয়ার সম্রাট আলেকজান্ডার পার্সে পুলিশের গোটা রাজকোষ দখল নেয়ার পাশাপাশি পরবর্তী কয়েক মাস সেনাবাহিনীকে শহর লুট করার অনুমতি দেন আলেকজান্ডার এই সময় কোনো এক ঘটনাচক্রে আগুন লেগে ধ্বংস হয়ে যায় ইতিহাসের বিস্ময়কর স্থাপত্য নিদর্শন পার্সে পুলিশ অভিযোগ রয়েছে এক রাতে অতিরিক্ত মদ্যপান করে পার্সে পুলিশে আগুন লাগিয়েছিলেন খোদ আলেকজান্ডার পুড়িয়ে দিয়েছিলেন পারস্য সাম্রাজ্যের গর্বভূমি তবে এক্ষেত্রে দ্বিমত পোষণ করেছেন প্রাচীন নিকোমিডিয়ার ঐতিহাসিক আরিয়ান তার মধ্যে চারশো আশি খ্রিস্টপূর্বাব্দে সংগঠিত হওয়া এক যুদ্ধে পার্সিয়ানরা অ্যাথেন্সকে পুরিয়ে দিয়েছিল সেটার প্রতিশোধ হিসাবে পার্সে ইচ্ছাকৃতভাবে এবং সযত্নে পুরিয়ে দেওয়া হয়েছিল কারণ পার্সিয়ানরা আগুন ও তলোয়ার দ্বারা গ্রিকদের মন্দির ও শহর উভয় ধ্বংস করেছিলেন প্রত্যতত্ত আবিষ্কার তেরোশো সালে একজন ইউরোপীয় অভিযাত্রীর লেখায় প্রথমবারের মতো ইউরোপ জানতে পারে পার্সে পুলিশের কথা তারপর থেকে গবেষণা আরম্ভ হয় এলাকাটি জুড়ে সতেরোশো পাঁচ সালের ডাস শিল্পী কর্নেলিস ডি ব্রুইন সর্বপ্রথম পার্সে পুলিশের বিশদ বিবরণ প্রকাশ করেন ফরাসি প্রত্নতত্ত্ববিদ উনিশশো সালে পার্সে পুলিশ খনন করেন এবং গুরুত্বপূর্ণ তথ্যাদি সংগ্রহ করেন একই দশকে ইরানের প্রাচ্য ইনস্টিটিউট পার্সেপলিসে বৈজ্ঞানিক খনন শুরু করে পার্সেপলিসে প্রাপ্ত ভবনগুলো আজও পুরনো স্ট্রাকচারে রয়েছে কেননা প্রাচীন পার্সেপলিসের স্তম্ভগুলোতে কোনো পরিবর্তন করা হয়নি ইউনেস্কো উনিশশো উনআশি সালে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করে পার্সেপলিসকে বর্তমানে এটি ওয়ার্ল্ড হেরিটেজ সম্পত্তি ভিওয়ার্স এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টস করে জানিয়ে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন